সালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো যারা হচ্ছে এইচএসসি অ্যাডমিশন দিবে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এমসিকিউ। এন্ড আজকে আমরা কি করব, তিরতরিতে ওয়ান শট এমসিকিউ সলভ ক্লাস নিয়েছে এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কি অ্যাডমিশনে আসে কিছু এমসিকিউ দেখবো, এইচএসসি আজকে অ্যাডমিশনে কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো আমরা আজকে সমাধান করবো। তো যারা ক্লাসটি করবে অবশ্যই আশা করি শেষ পর্যন্ত ক্লাসটি করবে, এন্ড ক্লাস শেষে তুমি অবশ্যই তোমার মূল্যবান মন্তব্যটুকু করে যাবে যে তুমি এই ক্লাস শেষে তুমি কতটুকু বুঝতে পারছো। তো চলো আমরা বেশি কথা না বলে শুরু করি। দেখো আমরা আগের ভিডিওতে আমরা এই কোশ্চেনটা এবং কি আরেকটা কোশ্চেন, দুইটা কোশ্চেন আমরা সমাধান করেছিলাম। যারা দেখো নাই তারা অবশ্যই কমেন্ট সেকশনে ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে ক্লাসটা করে নিন। তো এই কোশ্চেন দুইটা সমাধান করা, তারপর আজকে আমরা এই কোশ্চেনটা সমাধান করব যে এখানে বলছে যে নিচের কোনটি সঠিক নয়। তো এই কোশ্চেনটা আমাদেরকে দ্বারকের প্রথম যে আছে, দ্বারকের চারটা সূত্র থেকে আসছে, সেই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমত আসো দ্বারক, এই যে দ্বারকের সি সমান কিউ বাই ডি, এই সূত্রটা সত্য। তাহলে আমরা এখানে কি, ধরো এটা যদি একটা পাথ হয়, দ্বারকের দুইটা পাথ, এই পাথের সাথে যে একটা ব্যাটারি সোর্স যুক্ত থাকে, তো এই সোর্সের মাঝখানে এই দুইটার মধ্যবর্তী একটা দূরত্ব থাকবে ডি, এবং কি এই যে প্রত্যেকটা পাথের একটা কি থাকে, ক্ষেত্রফল থাকে। এই যে পাথের একটা ক্ষেত্রফল আছে, এই পাতের ক্ষেত্রফল, এই পাতের ক্ষেত্রফল, এই যে জায়গায় যে দ্বারকের পাত গুলো আছে প্রত্যেকটা পাতে আমাদের কি থাকে, কিউ পরিমাণ চার্জ থাকে। এখানেও কি এটা যদি প্লাসের কিউ চার্জ হয় এটা কি হবে, মাইনাসের কিউ পরিমাণ চার্জ থাকবে। তো এদের জন্য আমরা দ্বারকের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা কি পড়ছি, সেই এক এক ক্ষেত্রফল অর্থাৎ কি আমরা যে চার্জ টুকু পাবো আমরা সি ইকুয়াল টু কত, কিউ ডিভাইডেড বাই কত, কিউ ডিভাইডেড বাই ডি। এটা হচ্ছে দ্বারকের আমাদের প্রথম সূত্র। দেখো তাহলে কিউ ডিভাইডেড বাই বি হচ্ছে কি দ্বারকের আমাদের প্রথম সূত্র, এটা সত্য। তারপর আসে আমরা 2 নম্বর, এটা হচ্ছে আমার দ্বারকে যে গোলাকৃতির যে সূত্রটা আছে গোলকে, সেই সূত্রটা আমরা দ্বারকের এখান থেকে পাবো। দ্বারকের যে সূত্র আমরা সি ইকুয়াল টু একটা গোলক যদি হয়, এই একটা গোলক আছে, এই গোলকে যদি ব্যাসার্ধ আমাদের আর থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দ্বারকের যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি, আমরা এখান থেকে যেটা লিখতে পারি যদি আমাদের দ্বারকের কি ব্যাসার্ধটা আর হয় এবং এখান থেকে এইটুকুর ব্যাসার্ধ হচ্ছে আমাদের দ্বারকের, তাহলে সেক্ষেত্রে আমাদের দ্বারকের সূত্রটা আমরা কি পড়ছি, সেই সূত্রটা হচ্ছে সি ইকুয়াল টু, আমরা সেটা লিখতে পারবো সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট হচ্ছে কত কে। এই সূত্রটা আমাদের লাগবে, সামনে আমরা একটা এমসিকিউ পাবো ও সেই সূত্রটা অবশ্যই মনে রাখবা। তো এই কোশ্চেনটা এটাও সত্য, দ্বারকের ক্ষেত্রে এটাও সত্য, এটাও সত্য। আমরা আরেকটা সূত্র আছে এইটুকু, তাহলে আমরা এটা দেখো, দ্বারকের যখন ক্ষেত্রফল এই যে দুইটা পাত আছে, এই পাত পাতের মধ্যে কি একটা বেদন যোগ্যতা থাকে, সেই বেদন যোগ্যতা যদি এপসাইল নট হয় এবং এই পাতটুকুর মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা দ্বারকের সূত্রটা আমরা লিখতে পারবো সি ইকুয়াল টু হচ্ছে এপসাইল নট হচ্ছে এ ডিভাইডেড বাই কত ডি, এপসাইল নট এ ডিভাইডেড বাই ডি। এখন আসো আমরা এইখান থেকে এই সূত্রটা আসছে, আমরা এটা একটু যদি মনে রাখি যে এই দ্বারকের এইখান থেকে যদি এই ব্যাসার্ধ থেকে আর থাকে এইটুকু, আমরা দ্বারকের ক্ষেত্রফল আর তুই একটা গোলকের ক্ষেত্রফল সূত্র কি বলছি, এ ইকুয়াল টু 4 পাই r² 4 পাই r² এটা করে আসছি। তাহলে এখন চিন্তা করো এখান থেকে আমরা দ্বারকের মানটা যদি বের করতে চাই, তাহলে এপসাইলন তো এপসাইলন থাকবে ইনটু 4 পাই r² তাহলে আমরা এখানে লিখলাম এটা হচ্ছে একটা গোলকের ক্ষেত্রফল, বা গোলকটা যদি এরকম থাকে তাহলে আমি দূরত্বটাকে এখান থেকে ব্যাসার্ধ সেটা কাটাকাটি করো, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারবো, আসলে এখানে এপসাইলন না দিয়ে এপসাইলন দিয়ে, তাহলে আমরা কি লিখতে পারি যেহেতু এপসাইলন নট 4 পাই কি জাস্ট একটা আর লিখতে পারি, তাহলে আমরা এখানে এপসাইলন কে আমরা কি লিখতে পারি, এখানে বেদন কত 1 ধরা আছে, তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে 4 পাই এপসাইলন কে এটা আমরা লিখতে পারি। এখানে আর দ্বারা আমরা কি বার ধরা হয়ে গেছে ব্যাসার্ধ, এটা হচ্ছে একটা দ্বারকের ক্ষেত্রে সত্য। তাহলে আমরা কি এইটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য, তিনটাই সত্য। তাহলে এখন আসলে আমরা 4 নম্বরটা, এই 4 নম্বরটা কিসের সূত্র, আমরা এই 4 নম্বরটা যদি আমি চিন্তা করি যদি এইখানে একটু ডিফারেন্ট হয়ে যেত, সি ইকুয়াল টু সি এর জায়গায় যদি আমরা ই থাকতো, ই ডিভাইডেড বাই বি, এই সূত্রটা হচ্ছে আমাদের প্রাবল্য সূত্র, এটা হচ্ছে আমাদের কি প্রাবল্য। ওকে, তো এইখান থেকে আমাদের সত্য নয় কোনটি, সত্য নয় হচ্ছে 1 নম্বর। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এন্ড হ্যাঁ, তোমাদের জন্য আমি কি করবো এই কোশ্চেন গুলা সবগুলাকে সলভ গুলো রেখে দিব, এবং সবগুলোই কি করবো আমরা ক্লাসের যে কমেন্ট সেকশন আছে সেইখানে আমরা PDF দিয়ে দিবো, সবাই এখান থেকে দেখে নিতে পারবো। অবশ্যই কমেন্ট করে দিই এখানে।
তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। তো পরবর্তী কোশ্চেন, এই কোশ্চেনটা এখন দেখো, এই কোশ্চেনটা একটু মজার একটা কোশ্চেন। অ্যান্ড হ্যাঁ, তুমি যদি বুঝতে পারো তাহলে একদম, যদি না বুঝতে পারো তাহলে তোমার কাছে কঠিন মনে হবে, তো অবশ্যই মাথায় রাখবে। দেখো আমার কি বলছে, চিত্রে ব্যবহৃত সকল সকল ধারকের মান বলেছে কত, সি, এ এবং বি বিন্দুর মধ্যবর্তী কার্যকরী ধারকত্ব কত সেটা বের করতে, মানে তুল্য ধারকত্বটা কত সেটা আমাদের বের করা। প্রথমত চিন্তা কর, এখানে আমরা এই যে এটা যদি ধারক গুলা কয়টা ধারক আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ধারক আছে। এখন আমরা প্রথম একটা থেকে আরেকটা বিন্দু গুলা কনভার্ট করব, প্রথমে এই জিনিসটা আমাদের মনে রাখবে, এলিমেন্ট গুলো মনে রাখবে। প্রথম আমরা এ থেকে যাত্রা শুরু করতেছি, চিন্তা করো এ থেকে যখন যাত্রা শুরু করব, দেখো এ এখানে আমরা একটা বিন্দু কল্পনা করে রাখি, প্রথমত আমরা এ বিন্দুটা দেখো, এ বিন্দুতে এটাকে আমরা সি ওয়ান ধরে নিই, এটা ধরো সি টু, এটা সি থ্রি, এটা সি ফোর, এটা সি ফাইভ, আর এটা হচ্ছে সি সিক্স। ওকে দেখো, এ থেকে আমরা যাত্রা শুরু করে এখানে আমরা একটা সি ধারক এসে, তাহলে আমরা এখানে একটা ধারক দিয়ে দিই। এখন আবার আসি এই যাত্রা, এটা দেখো একটা ওপেন সার্কিট, বা আমরা একটা কি বলতে পারি, শর্ট সার্কিট বলতে পারি, তাহলে এটাকে তারের মতো। এইটুকু হচ্ছে কি আমাদের একটা বিন্দু মনে রাখা লাগবে, ধরে নাও আমরা এ তারের এই প্রান্তটুকু, এটা হচ্ছে আমাদের কি এ তার, তাহলে আমরা এখানে আরেকটা তার চিন্তা করি, ধরো এই এই তারটুকু আমরা এখানে, দেখো এইখান থেকে আবার কোথায় গেছে, এই বিন্দুতে গেছে, এটা কি এইখান থেকে এই বিন্দুটা, তুমি একটা বিন্দু কল্পনা করো, ধরো আমরা এই একটা বিন্দু কল্পনা করছি, সেটা নতুন একটা বিন্দু হতে পারে, ধরো এই বিন্দুটা হচ্ছে আমাদের বি, কল্পনা করলাম আমরা এটা হচ্ছে আমাদের বি বিন্দু। তাহলে বলো তো এখান থেকে এই বিন্দুটা গেছে, তার মানে বি বিন্দু, তাহলে এইখানেও আরেকটা দারুণ গেছে, তাহলে অবশ্যই মনে রাখবা এখানে আসছে। এখন দেখো এই বিন্দুটা কি ধরা আছে, এ বিন্দু না, এখান থেকে এটা যদি বি বিন্দু হয় তাহলে এটাও কি আমাদের বি বিন্দু। এখন আসো এই বিন্দু থেকে, তাহলে আরেকটা ধারক আসছে কি, সি থ্রি ধারক, তাহলে কোথায় গেছে, তাহলে এখান থেকে আমরা আরেকটা ধারক কল্পনা করি। যদি তুমি এইটুকু ধরতে পারো তাহলে তোমার কাছে সার্কিট গুলো সমাধান করতে খুব ইজি মনে হবে, তাহলে এইটা হচ্ছে সি থ্রি গেল। এখন আসো দেখো এই যে তারটা যে আসছে এটা কি বি তার না, তাহলে দেখো এখান থেকে শর্ট করে এইখানে চলে আসছে, এখান থেকে যাত্রা শুরু করে এইখানে আসছে। এখন আসো আমরা বি থেকে এখন নতুন আরেকটা সার্কিট পাবো, এটা ধরো সি ফোর, তাহলে এই বিন্দু থেকে আরেকটা সার্কিট, তাহলে এটা ধরো আমরা বি বিন্দু। দেখো বি থেকে কোথায় গেছে, নতুন আরেকটা বিন্দুতে গেছে, দেখো কোথায় গেছে, এটা ধরো আমরা সি বিন্দুতে গেছি, তাই তো দেখো এটা হচ্ছে আমাদের সি বিন্দু। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই জায়গায় এটাকে আমরা সি কল্পনা করতে পারি, তাহলে আমরা বি থেকে কোথায় গেছে, সি তে গেছে। দেখো এটা যদি আমাদের বি থেকে সি হয় তাহলে এইটুকু গেছে, তাহলে এখন চিন্তা করতো এটা কি সি থেকে কি, এটা কি বি বিন্দু না, তাহলে এটাও তোর সেম ভাবে, তাহলে আমরা বি থেকে সি তে আরেকটা ধারক গেছে, এখানে আরেকটা ধারক কল্পনা করতে পারি, দেখো এইটুকু আসছে। এখন দেখো আমরা এইখান থেকে বি থেকে কি আরেকটা, এটা যদি সি বিন্দু হয় তাহলে এইখানে বিন্দুটাও কি হবে, সি বিন্দু হবে, তাহলে চিন্তা করো এটাও কি আমাদের সি, এটা হচ্ছে সি। ওকে এইটাই হচ্ছে আমাদের সি বিন্দু, তাহলে দেখো এই পয়েন্টটা হচ্ছে আমাদের বি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের সি। যদি আমি এখানে সার্কিটটা কল্পনা করি, তাহলে এইখান থেকে এখন আমাদের এইটা হচ্ছে সম্পূর্ণরূপে এ, এটা হচ্ছে ধরো আমরা ক্যাপিটাল এ, আর এটা হচ্ছে এই এই বিন্দুটা হচ্ছে আমাদের বি, এই সম্পূর্ণ সার্কিটটা আমাদের সমাধান করি। দেখো আমরা প্রত্যেকটা ধারকের মান বলেছি সি সি সি, তাহলে সি, এটা সি, এটা সি, তাহলে আমরা এই ধারক গুলো সমাধান করতে পারি। দেখো এই তিনটা কি আছে, সমান্তরাল আছে, সমান্তরাল থাকলে কি করা লাগে, যোগ করা লাগে, তাহলে আমরা এখানে যদি যোগ করে দিই তাহলে আমরা কি, ধরো আমরা এখানে সি পি ড্যাশ সি পি ওয়ান ড্যাশ, তাহলে মনে রাখো তাহলে কি সি ওয়ান সি প্লাস সি প্লাস সি, তার মানে কত আসবে, থ্রি সি। এটার জন্য আমরা সেম ভাবে কি পাবো, এটা যদি আমরা সি পি টু ড্যাশ ধরি, সি পি টু ড্যাশ ইকুয়াল কত আসবে, তাহলে আমরা কি থ্রি পি পাবো, সরি থ্রি সি পাবো। ওকে তাহলে আমরা তো চলো আমরা নতুন আরেকটা সার্কিট পেয়ে যাবো, আর সার্কিট নতুন আরেকটা ধারকের সার্কিট, তাহলে এটা সিপি ওয়ান ড্যাশ ওয়ান ড্যাশ, পরে কি সিপি টু ড্যাশ, তাহলে দেখো এটা আর এটা কি যোগ করলে আমরা কত পাবো, তার মানে এখানে কি নতুন আরেকটা তুল্য ধারক পাবো। এখন দেখো এইটা আর এটা কি শ্রেণী সমবায় আছে, তাহলে দুইটা ধারক শ্রেণী সমবায় থাকলে তুল্য ধারকটা আমরা কিভাবে, সি এস ইকুয়াল টু দুইটার গুণফল, তাহলে আমরা দুইটার গুণফল বের করবো আগে, তার মানে কি সি পি ওয়ান ড্যাশ ইন্টু কত, সি পি টু ড্যাশ ডিভাইডেড বাই কত, সিপি ওয়ান
ক্লাসের কথা, ড্যাশ সিপি টু ড্যাশ, তাহলে দেখো না সিপি ওয়ান মানে কত, থ্রি সি ইন্টু কত, থ্রি সি ডিভাইডেড বাই কত, থ্রি সি প্লাসের কত, থ্রি সি। তাহলে দেখো আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে উপরে কি পাবো, উপরে পাবো 9c² নিচে কত আসবে 6c। তাহলে কাটাকাটি করো উপরে সি, আর এখানে যদি তুমি 3 দ্বারা কাটো তাহলে এখানে আছে 3, এখানে আসছে কত 2, আর এখানে জাস্ট 6। তাহলে কাটাকাটি করলে আমরা কত পাবো, জাস্ট 1.56। তাহলে আমরা আনসার কোনটা হবে 1.56। এন্ড খুব সহজ একটা ম্যাথ, এন্ড তুমি সার্কিটটা যদি তুমি বুঝতে পারো, এটা যদি তুমি বুঝতে পারো, তুমি চলতরিতেও এরকম সার্কিট গুলো অনায়াসে আনসার করতে পারো। তো আশা করি বুঝতে পারছো। তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা সমাধান করো, যদি বুঝে থাকো অবশ্যই ভাইয়ার প্রত্যেকটা কোশ্চেন শেষে কমেন্ট করে যাবো। হ্যাঁ যদি তুমি বুঝো, এখন আসো এই কোশ্চেনটা আসছে, দেখো এই কোশ্চেনটাও সহজ একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা প্রথমত ঢাকা বোর্ড আসছে কত 2022 সালে, এই কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করতে, কালারটা একটু চেঞ্জ করে ফেলি। দেখো চিত্রের প্রত্যেকটি দারকত্বের কি দারকত্ব বলেছিল তো 3 মাইক্রোফ্যারাড, এ এবং বি বিন্দুর মধ্যবর্তী কার্যকর দারকত্ব কত, এটা আমরা আগের যে ম্যাথটা করলাম সেম একই টাইপের। তো আমরা এটা কিভাবে সমাধান করব, ধরে নাও এ থেকে আমরা কি করছি একটা দ্বার, তাহলে আমরা এই বিন্দুটাকে কল্পনা করি, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এখান থেকে একটা দ্বারক যাচ্ছে বুঝছো, এই দ্বারকটা থেকে এখানে এ থেকে এখানে আসছে কোথায় বি বিন্দু আসছে বুঝছো। তাহলে এখন প্রথমে একটা দ্বারক আঁকাই ফেলি, এটা ধরো আমরা C1, তো এইটা হচ্ছে আমাদের কত C2, এটা C3, আর এটা হচ্ছে C4। ওকে তাহলে দেখো এ থেকে যদি এই দ্বারকটা এই বিন্দুতে যায় তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের নতুন আরেকটা বিন্দু, সেই বিন্দুটাকে এই দ্বারকটা, এটা তো আমাদের বি বিন্দু। তাহলে কল্পনা করো তাহলে এইখান থেকে যে বিন্দুটা আসছে নতুন বিন্দু হিসেবে আমরা কি ধরি, সি ধরি, আমরা এখানে হচ্ছে সি বিন্দুটা আসছে। তাহলে বুঝো যেহেতু সি বিন্দুটা আসছে তার মানে এইটা হচ্ছে আমাদের সি। তাহলে দেখো এই যে সি থ্রি দ্বারকটা আছে এটা হচ্ছে আমাদের C1 দ্বারক, এই সি থ্রি দ্বারকটা কি করছে এই যে বি বিন্দু আছে একটা দ্বারক তৈরি করছে, তাহলে এখানে চিন্তা করো এখানে যুক্ত করো, এটা হচ্ছে আমাদের কি বি বিন্দু। সেম ভাবে যদি তুমি আরেকটা চিন্তা করো, এই সি এর সাথে C4 দ্বারকটা কি করছে আরেকটা দ্বারক সমান্তরাল যুক্ত হয়েছে, ওকে এইটুকু, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তাহলে দেখো এই যে ধারকটা আছে এই ধারকটা কি করছে বি পয়েন্টের সাথে যুক্ত আছে, তাহলে আমাদের এই যে চিন্তা করো এইভাবে এই ধারকটা বি পয়েন্টের সাথে যুক্ত আছে। তাহলে এখন দেখো সার্কিটটা খুব সহজ হয়ে গেছে, এখন সার্কিটটা খুব সহজ, দেখো এই যে দুইটা ধারক আছে এরা কি আছে পরস্পর সমান্তরাল, সমান্তরাল থাকলে কি করা লাগে, যোগ করা লাগে। তাহলে দেখো যোগ করলে আমরা কি পাবো, এই দুইটা যোগ করে দিব সবগুলো কি 3 মাইক্রোফ্যারাড, না এটাও 3 মাইক্রোফ্যারাড, তো এটাও 3 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে কি 3 মাইক্রোফ্যারাড। ওকে তো এখন চলো এই যে দুইটা দ্বারক আছে তাহলে আমরা কি একটা নতুন সার্কিটটা কি পাবো, এখানে এখানে পাবো, দেখো আমরা নতুন সার্কিটটা এরকম পাবো, এই যে সমাধান করার ফলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের কি CP1, কারণ আমরা CP1 পাইতেছি। তাহলে আমরা CP1 সমান কত লিখতে পারি, তাহলে কত 6 মাইক্রো ফ্যারাড। এখন দেখো এই যে 3 মাইক্রো ফ্যারাড আর হচ্ছে 6 মাইক্রো ফ্যারাড, এই দুইটা কি শ্রেণী সমবায় আছে, তাহলে আগে কি এই দুইটা সমাধান করা লাগবে, এটা হচ্ছে আমাদের কি হয় এ, আর এটা হচ্ছে আমাদের কি বি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তাহলে এখন বুঝো তাহলে এই দুইটা যদি শ্রেণী সমবায় থাকে তাহলে আমি সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারবো, CS ইকুয়াল টু 3 × 6 ডিভাইডেড বাই কত 3 + 6 কত 18 ডিভাইডেড বাই 9 ইকুয়াল কত 2 মাইক্রো ফ্যারাড। ওকে তাহলে আমরা নতুন যে মানটা পাবো সেক্ষেত্রে এইখানে এটা হচ্ছে 2 মাইক্রো ফ্যারাড আর এখানে কত 3 মাইক্রো ফ্যারাড। তাহলে দেখো তো এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তাহলে এখন দেখো নতুন যে তুল্য যে এটা পাইতেছি এখানে আমরা সেম মানটা পাবো, তার মানে এখানে আছে CP2 মানে কি তুল্য এটা। তাহলে আমরা আসলে এই দুইটা কি এখন আমরা যোগ করে দেবো, যোগ করলে কত পাবো দেখো আমরা, তাহলে CP2 ইকুয়াল কত 2 মাইক্রোফ্যারাড প্লাস এর কত 3 মাইক্রোফ্যারাড, তাহলে আমরা কত আসবে 5 মাইক্রোফ্যারাড। তাহলে আমাদের আনসার কোনটা হচ্ছে 5 মাইক্রোফ্যারাড, তার মানে 3 নাম্বার কোশ্চেন। সো আশা করি একদম ইজি অ্যান্ড বুঝতে পারছো। তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা সমাধান করবো,
দেখো এই কোশ্চেনটা সহজ এন্ড খুব ছোট্ট একটা, তো আগে দেখো আমাদের এই কোশ্চেনে কি কি দেওয়া আছে। প্রথমত দেখো যে সার্কিটটাতে আমাদের যে মানগুলো দেওয়া আছে, এখানে একটা তুল্য ধারক দেওয়া আছে, এখানে এ পয়েন্ট এবং বি পয়েন্ট, এখানে আমার বলছে এ ও বি বিন্দুর তুল্য ধারক কত, এটা বের করতে হবে বরিশাল বোর্ড 2022 সালে। তো এটাও সহজ, লেখতে চলো আমরা এই সার্কিটটা একে এ থেকে বি বিন্দু, দেখো এই বিন্দু থেকে আমরা একই বিন্দু থেকে কয়টা ধারক দিচ্ছে, এই যে একটা ধারক দিচ্ছে, এই আরেকটা ধারক দিচ্ছে, চিন্তা করো এই একটা ধারক আর একটা ধারক। এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমরা ধরি সি পয়েন্ট, বা সি পয়েন্ট ধরতে পারি। আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি, দেখো তাহলে আমরা এইখান থেকে কি করছে, আরেকটা ধারক গিয়ে করছে বি পয়েন্টের সাথে যুক্ত করছে, এটা হচ্ছে বি পয়েন্ট। ধারকটা কত, 0.03, আর এইটুকু কত, 0.01, এইটুকু হচ্ছে কত, 0.02। দেখো তাহলে এই যে মানটা বা এই ধারকটা আছে, তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা বের করতে পারি কি, এই দুইটা ধারক কি আছে, শ্রেণী সমবায় যুক্ত আছে, সমান্তরাল আছে, তার মানে তুল্য ধারক পাবো। তাহলে এখন চিন্তা করো এ থেকে সি এবং কি সি থেকে বি, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, বি পয়েন্ট কত, 0.03, আর এটা এইটুকু যোগ করলে আমরা কত পাবো, সেম মানটা পাবো, 0.03। দেখো এই দুইটার তুল্য ধারকটা আমরা কিভাবে বের করতে পারি, সি এস ইকুয়াল কত, এই দুইটার গুণফল, 0.03 ইন্টু কত, 0.03 ডিভাইডেড বাই কত, 0.3 03 প্লাস কত, 0.03। দেখো আমরা এইটুকু জানি, আমরা এটা হচ্ছে তুল্য ধারকের ক্ষেত্রে, যদি তুমি এই মানটুকু বের করো অবশ্যই গিয়ে কমেন্ট করে জানাবা এখান থেকে কোনটা আনসার আসছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, অবশ্যই এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি, চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনটা সমাধান করি। দেখো এই কোশ্চেনটা আমাদের কি যে বলছে পৃথিবীর ব্যাসার্ধ এত হলে ধারকত্ব কত, এটা আমরা প্রথমে এরকম টাইপের একটা ম্যাথ সমাধান করেছি, তাই না? দেখো এটা তোমাদের হচ্ছে আমরা কি সূত্রটা একটু লিখে দিচ্ছি, সি ইকুয়াল টু 4π এপসাইলন নট, 4π এপসাইলন নট হচ্ছে কত, এইটা দেখবার এই সূত্রটা আমরা প্রথম এমসিকিউ আমরা দেখেছি, তো যারা দেখছো অবশ্যই মানগুলো বসাবা। আমি এখানে বলে দিচ্ছি এপসাইলন নটের মান কত, আমরা আজান হচ্ছে, তো অবশ্যই তোমাদের কাছে এইটুকু থাকবে, এটা তোমরা একটু করবে, আমরা পরবর্তী ভিডিওতে এই নিয়ে আলোচনা করবো। তো সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা, এন্ড হ্যাঁ যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ইনশাল্লাহ আশা করি তোমাদের পাশে আমি থাকতে পারবো। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।